এভরিবডি, সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই টপিকসটা হচ্ছে ট্রাক্টরের ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে বা ইলেকট্রিক অংশ নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করি এই লেকচারটি আপনাদের কাজে দেবে এবং কাস্টমারের সঙ্গে ট্রাক্টর যখন আমরা সেল করতে যাই, ট্রাক্টরে যখন সেল করতে যাওয়ার সময় কাস্টমারের সঙ্গে বিভিন্ন ওয়েতে যখন আমরা কথা বলি, তখন আমাদের এই লেকচারটা কাস্টমারের সঙ্গে কথা বলতে আমাদেরকে আশা করি হেল্প করবে। কিভাবে হেল্প করবে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ট্রাক্টর যখন কাস্টমার সামনে আমরা নিয়ে যাই বা সেল করতে যাই বা একটা সেলস কোর্স যখন ট্রাক্টর নিয়ে আমরা করতে যাই কাস্টমার সামনে, তখন বিভিন্ন ধরনের অংশ নিয়ে ট্রাক্টর আসলে আমাদেরকে জিজ্ঞাসা করে। সেই একটা ট্রাক্টরের বিশেষ অংশ হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, কারণ আমাদের একটা বড় প্রোডাক্ট অর্থাৎ একটা হাই ভ্যালুর প্রোডাক্ট যখন আমরা সেল করতে যাই, একজন কাস্টমারের বিভিন্ন অংশ নিয়ে আসলে কোয়ারিজ থাকে। সে কোয়ারিজের একটা অংশ হচ্ছে ট্রাক্টরের ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে। সো আমরা যখন কাস্টমারের ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে বোঝাতে যাই, তখন কিছু কিছু জিনিস না জানার কারণে হয়তোবা আমাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় বা ট্রাক্টরের ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে আমরা যাতে কাস্টমারকে ফুল একটি ইনফরমেশন বা তথ্য দিতে পারি, তার জন্যে আজকে আমাদের এই ভিডিও লেকচার। সো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিও লেকচারটি দেখবেন এবং কাস্টমারের সঙ্গে যখন কথা বলবেন বা একটা সেলস কল দিবেন, তখন কাস্টমারকে ট্রাই করবেন যে টোটাল একটি পজিটিভ ইনফরমেশন কাস্টমারের সামনে তুলে ধরার। সেই পার্ট হিসাবে আজকে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে কথা বলবো। আগে আমরা দেখি যে একজন ট্রাক্টরের ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতরে কী কী অংশ রয়েছে। ট্রাক্টরের ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতর রয়েছে ব্যাটারি, অল্টারনেটর, রেগুলেটর, স্টার্টার এবং গ্লো প্লাগ বা থার্মোস্টার্টার। এখন আসি ব্যাটারি কী কাজটা করে। আমরা সবসময় দেখি কোনো না কোনো অটোমোবাইলের ভিতরে ব্যাটারি যুক্ত থাকে। এই ব্যাটারি আসলে কী কাজটা করে, আমরা যখন কোনো কিছু স্টার্ট দিই অর্থাৎ কোনো অটোমোবাইল, ট্রাক্টর হোক বা কোনো ভিকেল হোক বা কোনো গাড়ি হোক, যখন আমরা স্টার্ট দিই অটোমেটিক স্টার্টিং করার ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের কিন্তু বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হতে পারে। এই বিদ্যুৎ ভোল্টেজটা আসলে সোর্স হিসাবে একটা ডিসি পাওয়ার সোর্স হিসাবে ব্যাটারিটা কাজ করে। এই ডিসি পাওয়ার সোর্সটা আসলে তৈরি হয় রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে তৈরি করে এবং স্টার্টারকে স্টার্ট করার জন্য এই ব্যাটারিটা যুক্ত থাকে বা ব্যাটারির প্রয়োজন হয়। তো প্রত্যেক অটোমোবাইলে যেখানে অটোমেটিক স্টার্টিংয়ের প্রয়োজন হয় সেখানে একটা ব্যাটারির প্রয়োজন হয়। সো এই ব্যাটারিটা আমাদের মূলত স্টার্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সটে আমরা যদি দেখি এর ভিতরে বা ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতরে আরেকটা মেইন পার্টস বা অন্য একটা অংশ আছে, সেটা হচ্ছে অল্টারনেটর। এই অল্টারনেটর আসলে কী কাজটা করে আমরা যদি দেখি, এর নাম অনুযায়ী যদি দেখি অল্টারনেটর, দ্যাট মিন্স এটা অল্টারনেট করে। এই অল্টারনেটটা আসলে কীভাবে করে, আমরা যখন কোনো অটোমোবাইল স্টার্ট দিই, ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা দেখব যে ইঞ্জিনের সাথে একটি বেল্টের মাধ্যমে একটি মোটরের সাথে কানেক্টেড করা থাকে, এটাকে বলা হয় অল্টারনেটর। এই অল্টারনেটর আসলে ইঞ্জিনের গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। এই গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করার জন্য এটা কিভাবে কাজ করে, সাধারণত এই এসি এই অল্টারনেটরটা আমাদের যে ইঞ্জিন থেকে তৈরি যে এসি কারেন্ট, এই এসি কারেন্টকে ডায়োডের মাধ্যমে ডিসি কারেন্টে পরিণত করে এবং এই কারেন্টের মাধ্যমে উৎপন্ন যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিকে চার্জিং করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাছাড়া এই বিদ্যুৎটা আমাদের যদি বলি অটোমোবাইলের ভিতরে অন্যান্য যে বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে সেগুলোকে চালাতে সাহায্য করে, যেমন আমাদের ট্রাক্টরে হোক, অটোমোবাইলগুলোতে হোক, গাড়িতে ফ্যান থাকে, তারপরে কিংবা বিদ্যুৎ চালিত বিভিন্ন ধরনের লাইট থাকে, সেই লাইট বা ফ্যান এগুলোকে চালানোর জন্য আসলে অল্টারনেটরটা ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি দেখি যে এর সাথে আর কী রয়েছে, আমাদের ইলেকট্রিক সিস্টেমে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর কী কাজ করে, আমরা যদি দেখছি ইঞ্জিনের ভিতরে যে উচ্চ গতিশক্তি তৈরি হয় তার মাধ্যমে যে এসি কারেন্টটা প্রস্তুত হয়, এই এসি কারেন্টটা যদি ভোল্টেজ অনেক হাই থাকে তাহলে এটা আসলে ইঞ্জিনের ভিতরে বিভিন্ন ধরনের কলাপস বা যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে উচ্চ ভোল্টেজ তৈরি করার মাধ্যমে। রেগুলেটর এই উচ্চ ভোল্টেজকে বা উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে এবং এই ফুল উৎপন্ন ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে। এর জন্য এর নাম করা হয়েছে রেগুলেটর, অর্থাৎ এর ভোল্টেজটাকে উৎপন্ন আমাদের ইঞ্জিন থেকে যে উৎপন্ন
ইলেকট্রিক্যাল শক্তি বা বিদ্যুৎ ভোল্টেজ তৈরি হয়, এই ভোল্টেজকে সে নিয়ন্ত্রণ করে, একে বলা হয় রেগুলেটর। তারপর আমরা যদি দেখি স্টার্টার, স্টার্টার কি কাজটা করে, ইঞ্জিনের ভিতরে স্টার্টার আসলে ইঞ্জিনকে স্টার্ট করতে সাহায্য করে। ইঞ্জিন যখন আমরা চালাই বা চালু করি, তখন আমাদের যখন আমরা কিটাকে ঘুরাই, এই কিটাকে ঘুরানোর অর্থই হচ্ছে আমরা ইঞ্জিনের স্টার্টারকে চালু করছি, এবং এই স্টার্টার ব্যাটারি থেকে ভোল্টেজ নিয়ে স্টার্ট হতে শুরু করে। তারপর আমরা যদি দেখি আরেকটা অংশ রয়েছে ইলেকট্রিক্যাল সিস্টেমে, সেটা হচ্ছে গ্লো প্লাগ, বা যেটাকে বলা হয় থার্মোস্টার্টার। অনেক সময় আমরা দেখি শীতকালে বা ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জিন স্টার্ট করতে আমাদের অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। সো এই গ্লো প্লাগে যখন প্রবলেমটা শুরু হয়, তখন এই গ্লো প্লাগ বা থার্মোস্টার্টারের মাধ্যমে ইঞ্জিন একটা প্রি কম্বাশন হিসেবে তৈরি করে, এবং এটা ইলেকট্রিক্যাল একটা সিস্টেমের মাধ্যমে প্রিহিট করা হয়। ইঞ্জিনকে প্রিহিট করার কাজে এই থার্মোস্টার্টার বা গ্লো প্লাগটা ব্যবহার করা হয়। সো ইঞ্জিনের প্রিহিটার হিসেবে এই গ্লো প্লাগটা বা থার্মোস্টার্টারটা ব্যবহার হয়। সো আজকে আসলে আমি যদি আমার ফুল লেকচারের সামারি করি, আমরা ট্র্যাক্টরে ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বা কথা বলেছি। সো আমরা যদি আবার দেখি যে এই ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতরে আসলে কী কী রয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতরে রয়েছে ব্যাটারি, অল্টারনেটর, রেগুলেটর, স্টার্টার এবং গ্লো প্লাগ। এই অংশগুলো মেইনলি ইলেকট্রিক্যাল সিস্টেমে ব্যবহার করা হয়। তাছাড়া অন্যান্য অনেক ধরনের যন্ত্রাংশ রয়েছে। সো এই পাঁচটা অংশ হচ্ছে মেইনলি এই ইলেকট্রিক্যাল সিস্টেমে ব্যবহার করা হয়, এবং ইঞ্জিনকে চালু করতে সাহায্য করে। এবং আমরা জানি যে ইঞ্জিন হচ্ছে একটা মেকানিক্যাল অংশ বা মেকানিক্যাল পার্ট, এর সাথে ইলেকট্রিক্যাল অংশগুলোও জড়িত। সো আজকে এইটুকুই, অন্য কোনো একটা লেকচারে, ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে আবার হাজির হব ট্র্যাক্টরের বা অটোমোবাইল পার্টের কোনো এক টেকনিক্যাল অংশ নিয়ে। আশা করি আজকে আপনারা এই লেকচারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সিস্টেম সম্পর্কে জানতে পেরেছেন, এবং এই জানা থেকে আপনারা কাস্টমারের সঙ্গে সেলস কল করতে পারবেন। কাস্টমাররা যদি বিভিন্ন অংশ নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করে, আপনি ওইভাবে কাস্টমারকে বুঝিয়ে বলতে পারবেন, আপনি বেনিফিটেড হবেন, এবং কাস্টমারকে আপনার মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দিয়ে কাস্টমারকে হ্যাপি করতে পারবেন। এবং আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করা, সন্তুষ্টি অর্জন করা। এবং যখনই আমরা কাস্টমারকে একটা প্রোডাক্ট রিলেটেড কোনো একটা ইনফরমেশন দিয়ে হ্যাপি করতে পারবো, কাস্টমার কিন্তু আমার প্রোডাক্টটা নিতে আগ্রহী হবে, আমার প্রতি রয়্যাল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কোম্পানির প্রতি একটি রয়্যালিটি প্রকাশ করবে। এতে এর ফলে কী হবে, এর ফলে আপনার ওই টেরিটরিতে কাস্টমারের সঙ্গে সেলস কল করতে খুবই সুবিধা হবে, এবং অ্যাজ এ সেলস কনসালট্যান্ট হিসেবে আপনি কিন্তু পরিচিতি লাভ করবেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন একটি সেশনে, নতুন কোনো একটি সিস্টেম বা নতুন কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।